এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 9:30। হ্যাঁ, মানে একটু দেরি করে ঘুম ভেঙেছে, যার জন্য এবারে স্নান করে রান্না বান্না করতে বসলাম। রোববারের বাজার, ছেলে তো সমানে বলছে আজকে বাইরে চলো বাইরে খাবো। মানে একটু ওয়েদারটা কি বলবো, মেঘলা মেঘলা ওয়েদার আছে, কবে মনে হয় আবার বৃষ্টি আসবে। হ্যাঁ, সেই জন্য মানে আলিস্যতা ধরে গেছে ছেলে, তা আমি এবারে রান্না করব, দেখি কি করা যায়। রোববার বলে ছেলে শুধু খাই 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 হচ্ছে, কি খাওয়া যায় বা বাইরে চলো। হ্যাঁ, দেখা যাক কি আজকে। কাজু একবারে পরিষ্কার দেখ, তোর থেকে পরিষ্কার চেয়েছে দেখ। ওরে বাবা, মুখটা মুছে দিতে হবে গো। ওরে বাবা, গুড বয়, চল চল মুখ মুছে দে, চল চল। হাড্ডিটা এনেছিল কালকে থেকে বের করে দিয়েছি, একটা কিছুতেই খাচ্ছিল না। যাই হোক, এবারে কি করেছি, সে দড়িতে বেঁধে ঝুলিয়ে দিয়েছি যে তাহলে খাবে, কিছুতেই খাচ্ছে না। এই যে এর মধ্যে এই নাইটির তলাটা কেটে ছোট করেছিলাম, সেটার মধ্যে বেঁধে দিয়েছিলাম, কিছুতেই খাচ্ছিল না। তারপর হাঁদা কুকুর যেমন, তারপর তাকে এবারে টুকরো করে, আর জিনিসটা খুব নরম নরম বলেছিল, এর মধ্যে কি দুধ আছে ওদের পক্ষে ভালো। সে এবারে নখে করে যখন মুখে ঢুকিয়ে দিয়েছি, তখন স্বাদ বুঝে পুরোটা বাবু শেষ করেছে, তা ভালোই খেয়েছে। হ্যাঁ, আর এইটা পেলে তো এক্ষুনি খেয়ে নেবে, এইটা তাও রানিং চলছে, এইটা ভালো খাচ্ছে। হ্যাঁ, আর আজকে যাই হোক এটা খেলো, মোটমাট আনাটা সার্থক হয়েছে। কালকে যখন খাইনি তাই ছেলেকে বকছিলাম যে বেকার 250 টাকা দিয়ে কিনলি, খাচ্ছে না। আজকে ওই মুখে কি বললাম টুকরো করে ঢুকাতে খেয়েছে, আর খেলনাটা মুখে দিচ্ছেই না, যার জন্য দড়ি বেঁধে দিয়েছে। আমি দেখি দড়ি বেঁধে টেনে টেনে যদি মানে খেলে। হ্যাঁ, এখন বাজে 1:30, এবারে আমরা খেতে বসবো। যাই হোক, কাজুর খাওয়া হয়ে গেছে, এবারে আমরা খাবো। তা রান্না করেছি কি কি, না যে গাছের লাস্ট উচ্ছেটাকে তুলেছি, চারখানা উচ্ছে ছোট ছোট সেগুলো তুলেছিলাম, দিয়ে তাকে আলু দিয়ে ভেজেছি, এইটুকুন হয়েছে। আর কালকের লাউ মাছের মাথা দিয়ে করেছিলাম, তার অল্প আছে, সেটা গরম করে রেখেছি, খাবো। আর করেছি পুঁই ডাঁটার তরকারি, কুমড়া বেগুন মূলো দিয়ে করেছি আলু দিয়ে, আর ডাল করেছি, আর করেছি পার্শে বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল করেছি ধনে পাতা দিয়ে, টমেটো একটু দিয়েছি। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। বাচ্চারা যেমন খেলে মুখে গোফে লেগে থাকে, ওরও গোফে লেগে আছে খাওয়ার ওই হাড্ডি হাড্ডি। আজকে ঘুম থেকে তুলতে দেরি করলি, উঠে ঘুমালি দেরি করে, দিয়ে এবার উঠতে উঠতে 6টা, সন্ধ্যা দিনই আগে চা খাচ্ছি। এই বিস্কুটের ক্রিমটা খেয়ে নিয়েছিস? ক্রিম ছিল না, চিজ ছিল। সে যাই হোক খেয়ে নিয়েছিস, কতগুলো বিস্কুট এরকম চা খেতে বসে এতগুলো বিস্কুটের প্যাকেট নিয়ে ডিবা নিয়ে বসা হবে, আবার তারপর রাখতে যাওয়া। এই যে ক্রিম খেয়ে নিয়েছে, দিয়ে এখন এরকম পড়ে আছে, বাচ্চা ছেলের মতন কাজ। কফিটা করলাম কি করতে, শীতের মধ্যে গরম কফি খাবে, দিয়ে এখানে এটা চেঞ্জ করলাম ডেস্ক। কখন থেকে চলছে, না করলেই হতো, বলতে পারতিস ল্যাপটপ নিয়ে পড়ে থাকিস। কাজু 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 ঠিক আছে, কাজু মুখ ধোয়াতে হবে, কাজু খেয়ে নিয়েছে, ওটা প্রমাণ দিয়ে দিয়ে দুটো দাঁত বেরিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে সকালবেলা আসা হয়নি, আপনাদের সাথে কথা বলা হয়নি, কেননা সকালবেলা ওয়েদারটা এমন ছিল, ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছিলো, আর তারপরে ব্যাপার হচ্ছে আমি একটু ল্যাপটপে আজকে সিনেমা দেখছিলাম, ভালো একটা বাংলা সিনেমা দেখলাম, রক্ত রহস্য, আর দেরি হয়ে গেছিলো ওই জন্য ঘুমোতে, কাজু ডুবলো। তো যাই হোক,
আর তারপরে হচ্ছে এডিটের কাজও কমপ্লিট করে ছাড়তে হয়েছিল, তো কাজ কিছু করছিলাম, তো মা ছিল। যাই হোক, বিকালবেলা থেকে আছি এখন আপনাদের সাথে, আর কফি খাওয়া হলো, অ্যান্ড কফি খেয়ে এবার একটু নিচে যাব, বেরোবো একটু বাইরে, কেননা হচ্ছে বাইরে থেকে একটু আমি চপ নিয়ে আসবো, আজকে চপ খেতে ইচ্ছা করছে, ওয়েদার যা আছে চপ খাবো। এদিকে আলুর চপ পাই না, ভেজিটেবিল চপ পাই, ভেজিটেবিল চপ পেলে ভেজিটেবিল চপ নিয়ে আসবো, মুড়ি দিয়ে হালকা করে খাওয়া হবে। তো যাই, অনেক লেট হয়ে গেছে, 6:30 বেজে গেছে, আজকে ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছিল, অ্যালার্ম বাজছিল, অ্যালার্ম আমি বন্ধ করে দিয়েছিলাম, এতটাই ঘুমে করেছিলাম। তো যাই হোক, 6:30 বাজে, চপ পাওয়া যাবে আশা করি, চলুন। ওকে নিয়ে আসিনি, নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু মাঝ রাস্তা উঠে গেছি, কেননা ওকে রেখে দিয়ে এসেছি, কেননা দোকানে যাব, বেকার। অনেকেই সত্যিকারের কুকুর পছন্দ করে না, সত্যিকারের কথা বলছি, ট্রাস্ট মি, অনেকেই পছন্দ করে না, তো বেকার লোকজনের মাঝে নিয়ে গিয়ে লোকজনের হেনস্টা করে লাভ নেই, তো ওকে রেখে এসেছি। তো যাই, হাঁপিয়ে গেছো কমপ্লিট? যে জামাটা পরেছিলাম সেই জামাটাকে নিচ থেকে এখান থেকে নামিয়ে শান্তিপা, এই 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 দেখুন, এই যে থাক না, ওই জিনিসটা ওখানে আছে, কি অসুবিধা হয়ে যাবে, নামিয়ে আর কোনো কাজ নেই, এবার চুপচাপ শুয়ে যাবে, তাই তো শান্তি? শান্তি কুটু 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 কুটু। এই ভেজিটেবিল চপ আনা হয়েছে, এই ভেজিটেবিল চপ দেখুন, এই ভেজিটেবিল চপ, নুন দেওয়া হয়েছে 5 টাকা করে, ভালো ভালো বানায়। তো এই যে, আর এই মুড়ি মাখা হবে, বের করা হবে, মুড়ি তো অল্প আছে মা, মুড়ি প্যাকেট আছে, আর এইটা কি কালো কালো, ওগুলো তক্তি রাখা আছে, হ্যাঁ থাকবে মুড়ির মধ্যে থাকলে। এই ভেজিটেবিল চপ নিয়ে মুড়ি, অল্প মুড়ি মা নেওয়া হয়েছে, আমি খাই মেখে খাই, কি হচ্ছে কাজু, ওটা ঘরটা তোর জন্য এখানে দৌড়ি এখানে দৌড়ি, দুনিয়ার ঘরটাকে কি করেছিস? এই যে মাকে কি পড়িয়ে দিয়েছি, আমি পড়বো না, আমাকে জোর জবরদস্তি আবার একটা ছেড়ে দুটো কিনেছে, এটা উপর বেশি নামিয়ে দিয়েছো, নামাও একটু, ঠিক আছে, কোনোদিন পড়িনি, এবারে ফার্স্ট পড়লাম, এই প্রথম, আবার একটা ছেড়ে দুটো কিনেছে, যে একটার দাম 30 টাকা আর দুটো কিনলে বলছে 50 টাকা, যার জন্য দুটো কিনেছে, এবারে জোরজবরদস্তি পড়িয়ে দিয়েছে, আমার একটু কেমন লাগছে, লাগা কি আছে, যাই হোক লোকে কি বলবে, লোকে কি বলবে মানে কেন, কি হয়েছে, না লোক ছোটবেলায় জিন্স পরছে, লোক ছোটবেলায় হচ্ছে কত কি পরছে, বড়দের পোশাকের মতো, তো বড়রা বড় বয়সে কেন ছোটদের জিনিস পরতে পারবে না, আর সাজগোজের কোনো বয়স হয় না, যে কোনো সময় তোমার যদি মন চায় তুমি যে কোনো জিনিসই পরতে পারো, ওটা কোনো কিছু না, সব কিছুটাই মিমো আমার কভার করছে, এটা ঠিক, তো যাই হোক, এটা কেমন লাগছে বলবেন, আরেকটা কালার আছে তাই তো, হ্যাঁ আরেকটা হোয়াইট আছে, হোয়াইট আছে, কাজু ওখানে চিল্লে যাচ্ছে, কাজু কেমন লাগছে মাকে, এই কাজু বলছে আমাকে গদি গদি সুতাগুলোকে এরকম ভাবে ছিঁড়ে দেয়, কাজু বলছে আমাকে খাটে তোল, কে এটা, তো এই হচ্ছে ডিনার, লুচি আর পুঁই শাকের তরকারি, বেসিক্যালি পুঁই শাক দেখে মাকে বললাম যে রাতের বেলা আমি লুচি খাবো।